Hi guys, this is Orpita from B2SAMI KDF Sisters. Welcome to my video. So, তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি শাওয়ার নিয়ে নিয়েছি আর কোথাও একটা তো যাব অবশ্যই ডেস্টিস বের করেছি যেহেতু তো আজ আমাদের গেট টুগেদার আছে আমাদের ইউনিভার্সিটিতে মানে আমাদের সকল ব্যাচ আর স্যার ম্যাডামদের নিয়ে তো এটার জন্য রেডি হচ্ছিলাম আমার আপু আমাকে একটু সাজিয়ে দিচ্ছিল এই যে আমি রেডি কেমন লাগছে আমাকে দেখতে কিন্তু প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড আমি গরমে পুরো সিদ্ধ হয়ে গিয়েছিলাম কিন্তু আমি আর আমার ফ্রেন্ড বের হয়ে গেলাম আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম একটু গরম লাগছিল আমরা মিরপুর 10 এর থালা রেস্টুরেন্টটা ওখানে যাচ্ছিলাম আমাদের এই পাশে যতগুলো গ্রুপ আছে সবাই আজকে আসবে তো আমরা অনেক খুশি এনজয় করব এই যে আমরা চলে এসেছি থালা রেস্টুরেন্টে আমরা একটু লেট করে ফেলেছিলাম আসতে আসতে আর এই যে আমাদের সিয়ারাপা সে অনেক খাটাখাটি করেছে এই প্রোগ্রামের জন্য এই তো তোমরা দেখতে পাচ্ছ কুপন আর এই যে মিটআপ 49 ব্যাচ তো আমার ফ্রেন্ড আমাকে করে দিয়েছিল আমি আমার ফ্রেন্ডকে বলে দিয়েছিলাম তো ফ্যাশন ডিপার্টমেন্টের ফার্স্ট গেট টুগেদার ছিল এটা তো রেস্টুরেন্টের ভিউটা সুন্দর ছিল এমনি কিন্তু গরম প্রচুর লাগছিল কেন জানি এসিটা কাজ করছিল না অনেক মানুষ তাই মেবি তো আমাদের ফার্স্টে খাবার দিয়ে দিল মানে যে খাবারের রিভিউ দিতে বললে বলবো অটোটাও ভালো ছিল না যদিও আমি এখানে ভালো দেখিয়েছি বাট ইট ওয়াজ নট দ্যাট গুড যাই হোক খাওয়া দাওয়া শেষে আমাদের কালচারাল প্রবলেম শুরু হলো সব স্টুডেন্টরা যারা যেটা পারে সেটার পারফরমেন্স এখানে দিচ্ছিল আর সবাই ভিডিও টিডিও করছিল এই টাইমে আমরা অনেক এনজয় করছি আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম মানে সবাই সিট থেকে উঠে দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম একটু গরম লাগছিল গরমটা আসলে প্রবলেম তাছাড়া প্রোগ্রামটা অনেক ভালো ছিল এই স্টুডেন্টরা একই সাথে দুইটা গলায় গান গেতে পারে হয়তো আমার ভিডিও ততটা বোঝা যাচ্ছে না তো একে একে আমরা অনেকগুলো পারফরমেন্স দেখলাম আর আমরা অনেক বেশি এনজয় করলাম যদিও আমি কিছু দিইনি তারপর ম্যাডাম একটা শর্ট বক্তব্য দিলেন দেন আমরা একটু ছবি টবি তুলতে রুফটপে আসলাম কিন্তু অনেক বেশি গরম আর রোদ ছিল তাড়াতাড়ি কোনো রকম দুই একটা ছবি তুলে দেন নেমে পড়েছিলাম তারপর আমরা বাসার জন্য রওনা দিলাম আজকের দিনটা সব মিলিয়ে ভালোই গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউ অল